আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার প্রাণ প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই, আশা করি আর আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হলো আপনাদের জন্য যারা মালয়েশিয়া প্রবাসরত আছেন। তো অনেকের মনের মধ্যে একটা সংকোচ, ভয়, আতঙ্ক, আমি আমার বসকে বা আমার এজেন্টকে আমি টাকা দিলাম, মেডিকেল হয়েছে, এখন আমার ভিসাটা হয়েছে কিনা বা আমার স্টিকারটা অনলাইন হয়েছে কিনা ওইটা চেক করার জন্য আজকের এই ভিডিওটা। চলুন আপনাদেরকে দেখাই আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে চেক করবেন আপনাদের ভিসাটা বা আপনাদের স্টিকারটা অনলাইন হয়েছে কি না। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা সর্বপ্রথম গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন মালয়েশিয়া ফরেনার ওয়ার্কার। এটা লেখার পর এরকম একটা সফটওয়্যার আসবে। তো অলরেডি আমার ডাউনলোড করা আছে, তো ওপেন করবেন। এটা ওপেন করার পরে একটু লোড নিবে। লোড নেওয়ার পর এখানে দেখা আছে বাংলাদেশ, বাংলাদেশে ক্লিক করবেন। বাংলাদেশে ক্লিক করার পর এখানে দেখতেছেন পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক ও কলিং ভিসা চেক। তো আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এখানে পাসপোর্ট নাম্বারটা লিখবেন। জাস্ট আমি একটা পাসপোর্ট নাম্বার দিলাম, দেওয়ার পর আপনার ভিসা স্ট্যাটাস দেখুন। ওকে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে দেখতেছেন কি হচ্ছে। আই এই যে হয়ে গেছে, অর্থাৎ যা দেখতেছেন আমার এই বিষয়টা অলরেডি স্টিকার লাগানো হয়ে গেছে। এই যে আমার নাম, পাসপোর্ট নাম্বার, কত 12 মাসের জন্য ভিসাটা হয়েছে। মালয়েশিয়ার ভিসাগুলো 12 মাসের হয়, অন্যান্য কান্ট্রিগুলোতে আপনার 1 বছরের জন্য বা 2 বছরের জন্য ভিসাগুলো হয়। যেমন ওমানে 2 বছরের জন্য আকামা হয়, তো মালয়েশিয়াতে আপনার স্টিকার হয়, স্টিকারের মতো ওইটা স্টিকার পাসপোর্টে লাগে। তো এখানে দেখতেছেন আমার ভিসাটা অলরেডি হয়ে গেছে। এই যে প্রি রেন্ট, অর্থাৎ আমার এই স্টিকারটা অনলাইন হয়ে গেছে। এটা হলো ইমিগ্রেশন ডেভেলপমেন্ট অফ মালয়েশিয়া, মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে এটা আপনাকে অনলাইন দেখাবে। এখানে আপনি অতি সহজ আপনার ভিসাটা চেক করতে পারবেন অনলাইনের মাধ্যমে। ওকে, ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। তো আমি নতুন একজন ইউটিউবার, আমার কথা হয়তো আপনাদেরকে বুঝাতে পারেছি কি না বলতে পারি না। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করছি বোঝানোর জন্য, ভুল হলে ক্ষমা করবেন। ওকে, আল্লাহ হাফেজ।